চেহারা লাগবে না বুঝছো তুমি পেড় রেখে দাও আমার টাকাটা ফেরত দাও বেসামালকে ফেরত না স্যার বেসামাল তুমি নিবা মিয়া দয় মিয়া কথা বলো না নাও আরে দাও টাকা দাও কেমন মানুষ কি বাউতাবাজ কি না নাকি কমই দিল আল্লাহই জানে দেই মাইপা না মাপে তো ঠিকই আছে কি আর করব হাই আসসালামু আলাইকুম স্যার স্যার পেড়া নাম স্যার কত করে তোমার পেড়া স্যার 80 টাকা হই বেড়া 80 টাকা হ্যাঁ স্যার 80 টাকাই সারা দিন ব্যস্ত আছি স্যার না না 70 টাকা রাখো স্যার 80 টাকাই স্যার দাও 70 টাকা রাখো রাখো স্যার লস দাও না রে ভাই দাও এখানে পয়সা দাও আরে এটা ভালো না এটা ভালো এটা ভালো স্যার দাও এখান থেকে দাও 70 টাকা রাখো আমি কি 80 টাকা পেড়া আছে কোথাও স্যার 70 টাকা কি নাই স্যার না 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 রাখো বেস 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 सारा 200 টাকা দেন স্যার না 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 রাখো নি বেচা কিনা নাই বয় বাবা এই তোমার যে পেয়ারা লাগবে না বুঝছো তুমি পেয়ারা রেখে দাও আমার টাকাটা ফেরত দাও স্যার রাখেন ভালো পেয়ারা তো স্যার আরে ভাই যেটা বলছো সেটা রাখো ভালো পেয়ারা বুঝছো আমার লাগবে না পেয়ারা স্যার অনেক মিষ্টি স্যার মিষ্টি ঠিক আছে তুমি তোমার 70 টাকা দিছো 70 টাকা আমার ফেরত দাও তুমি পেয়ারা রেখে দাও স্যার বেসামালকে ফেরত না স্যার বেসামাল তুমি নিবা মিয়া দয় মিয়া কথা বলো না নাও আরে দাও টাকা দাও ফাজলেন করো মিয়া फल बेचा कई ঠিক আছে আল্লাহ যদি কোনদিন কপালে রাখে ওদিন ভর্তি করুম না বাবা এই বছর তোরে ভর্তি করুম না হ্যাঁ মন খারাপ করিস না তাহলে সামনে বছর ভর্তি করুম 2000 টাকা হ্যাঁ আল্লাহ মিলাই দিছে তাহলে মনে পোলার আর এবার ভর্তি করতে পারুম দর্শক আমাদের আশেপাশে এরকম মানুষ অনেক আছে তারা চায় আমাদের সহযোগিতা আমাদের সামান্যতম সহযোগিতা যদি তারা পায় তাহলে হয়তো তাদের জীবনটাও অনেক সুন্দর হতে পারে আমাদের ছোট্ট একটু প্রয়াস ছোট্ট একটু সহযোগিতা হতে পারে তাদের অনেক বড় সমস্যার সমাধান আসুন আমরা এই সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াই তাদের সহযোগিতা করি আমাদের সহযোগিতাপূর্ণ মনোভাব যদি আমরা পোষণ করি তাদের প্রতি তারা হয়তো একদম অনেক ভালো কিছু করবে আপনার আশেপাশেই রয়েছে আপনার বাসার কাছে বা আপনার অফিসের কাছে এরকম সুবিধা বঞ্চিত মানুষদের যদি আপনি সামান্যটুকু হেল্প করেন হয়তো আমাদের খুব বেশি ক্ষতি হবে না তারপরও আসুন আমরা এগিয়ে আসি সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াই এবং তাদের মুখে হাসি ফোটাই ধন্যবাদ সবাইকে